আমাদের আমাদের বাড়িতে হচ্ছে 25 ইয়ার্সের জন্য কালী পুজো হচ্ছে। ওটার মধ্যে 7 ইয়ার্সে মানে মাকে বাড়িতে এনে কালী পুজো হচ্ছে মানে ভালো করে। তো হ্যাঁ, এটা মানে পুজো, আমার ফ্যামিলি অনেক রিলিজিয়াস, তো পুজো সেলিব্রেট করা এভরি ইয়ার অনেক বড় করে, লাইক একটা ট্রেডিশনাল, লাইক ট্রেডিশন মতন জিনিস। অনেস্টলি ওইটা ম্যানেজ করা আমি নিজে তো সব করি না, সবাই কোঅপারেশন দেখায়, তো ওরম করেই ম্যানেজমেন্টটা হয়। মানে আজকে আমার শুটিং ছিল, কিন্তু শুটিং আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, আমি এসেছি, পুজো করেছি, তো ওরম সবাই কোঅপারেট করে। বাবা অফকোর্স মিস করি, কিন্তু মিস করার কিছু নেই, কারণ আমি আমি ভাবি কি আমার বাবা আছে, যায়নি কোথাও। তো হ্যাঁ, আমি মিস করার ব্যাপারটা নেই, আমার বাবা আছে, আমি ওটা জেনে আমি খুশি থাকি। ভোগে কি আছে? খিচুড়ি আছে, পনির আছে, লুচি আছে, মাটন, 5 রকমের ভাজা, হ্যাঁ সবই বলে দিয়েছি। তো আমার মা শাড়িটা পিক করেছে। আমার ড্রেসিংয়ের কথা বলতে গেলে আমার মা সবচেয়ে বড় ইন্সপিরেশন, আমার মা আমাকে অনেক হেল্প করে, মেকআপটা আমি করেছি। সো হ্যাঁ হ্যাঁ, এটা ছোটবেলার ছবি, এটা আমি আই থিঙ্ক আমি একটা পিকনিকে গেছিলাম, আমার আমার গ্র্যান্ডফাদারের, মটার্নাল গ্র্যান্ডফাদারের বন্ধুদের সঙ্গে, অ্যান্ড আই ওয়াজ আই থিঙ্ক 6 ইয়ার্স ওল্ড, 6, হ্যাঁ। ওপরের ছবিটা বাড়িতে বাড়িতে নয়, আমাদের একটা হল আছে আমাদের অ্যাপার্টমেন্টে, ওখানে তোলা, ক্রিসমাস পার্টি ছিল ওই দিন। কালী পুজোটা একটা অনেক মানে স্পেশাল দিন, ভালো দিন, আর আমি সবাইকে বলবো ভালো করে কালী পুজোটা সেলিব্রেট করুন, অনেক খুশিতে থাকুন, অ্যান্ড ইয়া।